আজকে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে শাক। আমি প্রথমে একটা কড়াতে একটু পরিমাণে তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন বাটা, লবণ দিলাম স্বাদ মতো। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি ইসা মাছটাকে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা ভালো করে ফুটলে এরপর আমি এটার সাথে শাক দিয়ে দিই।